অমিত্রা নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি উত্তরা চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকের আপডেট হচ্ছে আইবিপিএস ক্লার্ক, তারা নোটিফিকেশন আউট করেছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5497। যারা গ্র্যাজুয়েশনে ফাইনাল ইয়ারে পড়ছো বা অলরেডি যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো, এটা প্রত্যেকে ফিল আপ করতে পারবে। এখানে আজকে ভিডিওতে আমি এক্সামের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ফর্ম ফিল আপ, এক্সাম প্যাটার্ন কেমন হবে, সিলেবাস কীরকম আছে, এজ কত, এজ থেকে কত এজ পর্যন্ত তোমরা ফিল আপ করতে পারবে, আর কত ফিস লাগবে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই নেক্সট আমি যে নোটিফিকেশানগুলো আনবো সেগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। দেখে নাও আজকে কী কী ডিটেলস আছে। আইবিপিএস ক্লার্ক অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন, এখানে টোটাল পার্টিসিপেট করেছে টোটাল 11টি ব্যাঙ্ক। ব্যাঙ্কের নামগুলো আমি প্রত্যেকটা তোমাদের জানিয়ে দেবো। তার আগে দেখে নাও ওয়েবসাইট, ওয়েবসাইট কী আছে, www.ibps.in। এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আবার একবার আমি ওয়েবসাইটটা রিপিট করে দিচ্ছি, www.ibps.in। এরপর দেখে নাও কটি ব্যাঙ্ক এখানে পার্টিসিপেট করেছে। প্রথম দেখে নাও ব্যাঙ্ক অফ বরোদা, তারপরে কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, এই কটি ব্যাঙ্ক এখানে পার্টিসিপেট করেছে। নেক্সট দেখে নাও তোমাদের অনলাইনে যে ফর্ম ফিল আপ করবে, কত তারিখ থেকে করতে পারবে, 12/7/2021 থেকে 1/8/2021 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। চেষ্টা করবে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেওয়ার, কারণ তোমাদের অনলাইন ফিল আপ করতে অনেক সময় সার্ভার প্রবলেম থাকে, তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবে। এরপর দেখে নাও অনলাইন এক্সাম কবে হবে, প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সাম হবে 28/8/2021, 29/8/2021 এবং 4/9/2021, এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেট পড়বে। এরপর দেখে নাও অনলাইন মেন এক্সাম, যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তাদের হবে মেন এক্সাম, মেন এক্সাম কবে হবে 31/10/2021। এরপর তোমাদের জয়েনিং যেটা বলবে, বা তোমরা এই জবে জয়েন করতে পারবে এপ্রিলে, এপ্রিল 2022। এরপর নেক্সট দেখে নাও, নেক্সট ডিটেলস আরও কিছু আমি তোমাদের জানিয়ে দেবো, সেটা দেখে নাও। অবশ্যই গ্র্যাজুয়েট যারা বা যারা গ্র্যাজুয়েশন করছো তারাই কিন্তু একমাত্র ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর দেখে নাও কী লাগবে, এজ, এজ হচ্ছে মিনিমাম 20 ইয়ার্স আর ম্যাক্সিমাম 28 ইয়ার্স। অবশ্যই এখানেও কিন্তু ছাড় আছে, ছাড়গুলো দেখে নাও, এসসি এসটি 5 বছরের বয়সের ছাড় পাবে, এবং যারা ওবিসি তারা পাবে 3 বছরের বয়সের ছাড়, এবং যারা পিডাব্লিউডি তারা পাবে 10 বছরের বয়সের ছাড়। আচ্ছা এরপর দেখে নাও অনলাইন এক্সাম প্যাটার্ন কীরকম হবে। প্রথমে থাকবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম, যেখানে থাকবে প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 30 কোয়েশ্চেন থাকবে, 30 মার্কস থাকবে, টাইম থাকবে 20 মিনিটস। আচ্ছা তারপরে হবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ, ছোটো ছোটো ম্যাথ আসবে, ম্যাথ থাকবে 35, 35টা ম্যাথ থাকবে 35 নম্বরের, এবং এখানেও কিন্তু টাইম থাকবে 20 মিনিট। তারপরে রিজিউনিং অ্যাবিলিটি অর্থাৎ জিআই, যেখানে তোমাদের থাকবে 35টা কোয়েশ্চেন থাকবে, 35 মার্কস থাকবে, টাইমও থাকবে 20 মিনিট। টোটাল তোমাদের এক্সাম হবে 100 নম্বরের, যেখানে টাইম থাকবে 60 মিনিট। যারা এখানে কোয়ালিফাই করবে, অবশ্যই কিন্তু অনলাইন এক্সাম হবে, পুরোটাই অনলাইন এক্সাম হবে, যারা এই প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে তারা নেক্সট চলে যাবে মেন এক্সামে। মেন এক্সামের সাবজেক্টগুলো দেখে নাও, এখানে থাকবে প্রথমে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, যেখানে 50 কোয়েশ্চেন থাকবে, মার্কসও কিন্তু থাকবে 50, আর টাইম থাকবে 35 মিনিটস। এরপর থাকবে জেনারেল ইংলিশ, যেখানে কোয়েশ্চেন থাকবে 40, মার্কসও থাকবে 40, অতএব অর্থাৎ ইচ কোয়েশ্চেন 1 নম্বর করে, টাইম থাকবে 35 মিনিটস। নেক্সট থাকবে রিজিউনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, যেখানে থাকবে 50টা কোয়েশ্চেন, নাম্বার থাকবে 60, এখানে দেখো টাইমটা হবে 45 মিনিটস। এরপর থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে 50টা কোয়েশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে, টাইম থাকবে 45 মিনিটস। তাহলে টোটাল কত হলো, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হলো 190, 190টা, ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ টোটাল মার্কস হলো 200 নম্বরের, এবং টোটাল টাইম হলো 160 মিনিট। আচ্ছা এছাড়াও একটা কথা বলে রাখি, যারা এসসি এসটি তাদের জন্য একটা সুবিধা আছে, প্রি এক্সামিনেশন ট্রেনিং একটা ওরা করায়,
তো যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এটা একটা ওরা অ্যাডমিট কার্ড দেবে, সেটা ডাউনলোড করে ওরা সেন্টারও বলে দেবে, সেটা সেই হিসাবে তোমরা প্রি এক্সামিনেশন ট্রেনিংটা করে নিতে পারো, যাদের ইচ্ছে তারা করে নিতে পারো, অবশ্যই এসসি এসটিরা। এবার দেখে নাও এই ফর্ম ফিল আপ করতে তোমাদের ফিস কত লাগবে। যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের লাগবে হচ্ছে 175 টাকা, আর বাকিদের লাগবে 850 টাকা। তো এই ইনফরমেশনগুলো তোমাদের দেওয়া ছিল, বাকি ইনফরমেশন আমি যে ওয়েবসাইট বলেছি সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। শেষ করার আগে বলে রাখি, এখন কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপের নোটিফিকেশান রিলিজ করছে, তো তোমরা বাড়িতে পড়াশোনা অবশ্যই স্টার্ট করে দাও। ভিডিও যে আপডেটগুলি আসবে সেগুলো আমি তোমাদের প্রত্যেকটা তোমাদের কাছে নিয়ে আসবো। তো নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।